হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট 9, এবং আজকের পার্ট 9 শুরু হচ্ছে। এই অধ্যায়তে প্রিভিয়াস ইয়ারের উপরে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, যেখানে 1 থেকে 114টা প্রশ্ন দেওয়া রয়েছে, এবং এখানে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলিতে একটি করে সংখ্যা লুপ্ত আছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে 114 পর্যন্ত সংখ্যা, এইভাবে আমাদের লুপ্ত সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। এবং এখানে কিন্তু সমস্ত বাছাই করা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থাকবে, তোমাদের যাদের কাছে এই বইটা আছে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমরা যে সকল বন্ধুরা একটা ভিডিও ক্লাসের মধ্যে সমস্ত ক্লাসটা সম্পূর্ণ করানোর কথা বলছো, বা সমস্ত অধ্যায়টা সম্পূর্ণ করানোর কথা বলছো, তো সেটা কিন্তু দেখো সম্ভব হচ্ছে না, কারণ এখানে এখনও পর্যন্ত কিন্তু 144টা কোশ্চেন শুধু এই অধ্যায়তে রয়েছে, এবং একটা ক্লাসে 144টা প্রশ্নের সমাধান করানো সম্ভব নয়, কারণ আমি কিন্তু এখানে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেনের সমাধান করাচ্ছি না যে পরপর শুধু অ্যান্সারগুলো করে দেবো, প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে কিন্তু সলভ করাতে হচ্ছে। তো এবার 144টা প্রশ্ন বুঝিয়ে সলভ করাতে কত সময় লাগবে, বা সেই ক্লাসটা কতটা বড় হবে, তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। তো তোমাদের কথা মাথায় রেখে আমি দুটো বিষয়ের উপরে ফোকাস করার চেষ্টা করছি। এক হচ্ছে প্রত্যেক দিন আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যাতে করে অধ্যায়টা এবং সঙ্গে সঙ্গে বইটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবং দ্বিতীয় যে বিষয়টার উপরে আমি ফোকাস করছি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে যে 10টা করে কোশ্চেন আমি করাচ্ছিলাম, সেটা থেকে সরে এসে আমি 15 থেকে 20টা করে কোশ্চেন সলভ করানোর চেষ্টা করছি। তো এই দুটো বিষয়ের উপরে আপাতত আমি ফোকাস করার চেষ্টা করছি, যাতে প্রত্যেক দিন একটা করে ক্লাস করানো যায়, এবং তার সঙ্গে প্রশ্নের সংখ্যাটাও কিছুটা বাড়ানো যায়। কিন্তু তোমরা যেটা বলছো যে এক একটা ভিডিও ক্লাসে এক একটা অধ্যায় কমপ্লিট করে দেওয়ার জন্য, সেটা কিন্তু কোনোরকমভাবেই সম্ভব নয়, কারণ তোমাদের যাদের কাছে সুবীর দাসের বইটা আছে তারা তোমরা ভালোভাবে জানো যে এর আয়তনটা কত বড় এবং বইটা কত মোটা, কত বড় বই। তো সুতরাং এই সম্পূর্ণ বইটা মাত্র কয়েকটা ভিডিও ক্লাস দিয়ে সম্পূর্ণ শেষ করা সম্ভব নয়, এবং যদি সেটা করাও হয় তাহলে কিন্তু ক্লাসগুলো ভালো হবে না, অর্থাৎ বোঝানো কিন্তু ভালো হবে না, তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারবে না, আমাকে স্কিপ করে করে বোঝাতে হবে, যার জন্যে ক্লাসগুলো কিন্তু তোমাদের মনের মতো হবে না, যেটা এখন তোমাদের পছন্দ হচ্ছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখো, এবং আমিও চেষ্টা করছি এই দুটো বিষয়ের উপরে ফোকাস করা, যাতে তাড়াতাড়ি অধ্যায়গুলো শেষ করা যায় এবং বইটাও তাড়াতাড়ি শেষ করে আরও একটা নতুন বইয়ের রিজনিং শুরু করা যায়। তো তাহলে চলো বন্ধুরা, আজকে অনেক কথা হয়ে গেল, এবার ক্লাস শুরু করা যাক। তাহলে এবার প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 1 সমাধানটা দেখে নেব, এবং এখানে সিরিজটা দেওয়া রয়েছে এবং নিচে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে। তো তাহলে এখানে এই সিরিজটা ধীরে ধীরে বেড়ে গেছে। তো এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে দেখো, এখানে প্রথমে হয়েছে 4 থেকে 6, এখানে কত বেড়েছে, এখানে বাড়লো দেখো 2, এবং তারপরে হয়েছে 6 এর পরে 12, এখানে কিন্তু 6 এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, অর্থাৎ 6 দ্বিগুণে 12, 6 এর দ্বিগুণ হয়ে 12 হয়েছে। আবার 12 এর পরে 14, এখানে কিন্তু +2 হয়েছে, মানে এখানে আবার 2 বাড়লো, 12 আর 2 14, তারপরে আবার 14 এর পরে হয়েছে 14 দ্বিগুণ, 14 দ্বিগুণা 28। তো এবার এইটুকু ফলো করলে কিন্তু আমরা বুঝতে পারছি প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গেছি, প্রথমে 2 যোগ হচ্ছে, তারপরে এবারে 2 গুণ হচ্ছে, তাহলে 28 এর পরে 30, এটা 2 যোগ হয়েছে। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কোন সংখ্যা হবে সেটা নির্ণয় করতে গেলে 30 এর সঙ্গে তাহলে অবশ্যই এবার 2 গুণ করতে হবে, কারণ আগে যোগ করা হয়ে গেছে। তাহলে 30 এর দ্বিগুণ হয় 60, অর্থাৎ 60 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হবে অপশন A 60। প্রশ্নটা দেখো RRB এক্সাম 2010-এ এসে গিয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 এর সমাধানটা দেখে নেব, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও ধীরে ধীরে বেড়ে গেছে। তো এখানে দেখো 1, 9, 25, 49 এগুলো দেওয়া রয়েছে, এবং এই প্যাটার্নটা কিন্তু তারাই বুঝতে পারবে যাদের বিভিন্ন সংখ্যার বর্গ এবং ঘন মুখস্থ আছে, যেটা আমি আগেও বলেছি বিভিন্ন ক্লাসে। অর্থাৎ এখানে দেখো প্রথমে যে 1 রয়েছে এই 1 কিন্তু 1 এর স্কোয়ার, 9 রয়েছে এটা, এটা হচ্ছে 3 এর স্কোয়ার, তারপর 25 রয়েছে এটা হচ্ছে 5 এর স্কোয়ার, এবং 49 রয়েছে এটা কিন্তু 7 এর স্কোয়ার। তো এখানে প্যাটার্ন কী পাওয়া গেল, এখানে পরপর যে বিজোড় সংখ্যাগুলো আছে তার স্কোয়ার বা বর্গ কিন্তু করা হয়েছে, প্রথমে 1, তারপরে 3, 3 এর পরে 5, 5 এর পরের বিজোড় সংখ্যা 7, তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে রয়েছে এটা 7 এর পরের বিজোড় সংখ্যা, অর্থাৎ 9 এর স্কোয়ার হবে, অর্থাৎ 9, 9, 81, এটাই হবে কোশ্চেন মার্কের স্থানে, অর্থাৎ অপশন B হবে এক্ষেত্রে সঠিক উত্তর, 81। RRB এক্সাম ভুবনেশ্বর 2009-এর প্রশ্নটা এসে গেছে।
তো তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা কিন্তু বিভিন্ন সংখ্যার যে বর্গগুলো আছে এবং ঘনগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, যাতে তোমরা কোনো বড় সংখ্যা দেখলেই বুঝতে পারো যে সেই সংখ্যাটা কোন সংখ্যার বর্গ বা ঘন। এবার আমরা কোশ্চেন নম্বর 3 এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটাও ধীরে ধীরে বেড়ে গেছে, কিন্তু সামান্যভাবেই বেড়েছে, অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। যেমন এখানে 20 থেকে 32, এখানে কত বাড়লো? এখানে বেড়েছে দেখো 12, অর্থাৎ 20-র সঙ্গে 12 যোগ করে 32 হয়েছে, 32-এ পরে 45, এখানে বেড়েছে দেখো 13, 45-এর পরে রয়েছে 59, এখানে বাড়লো 14। তো তাহলে প্যাটার্ন দেখো আমরা পেয়ে গিয়েছি, এখানে 12, তারপরে 13, তারপরে 14, এইভাবে এক এক করে সংখ্যা ধীরে ধীরে বেড়ে গেছে। অর্থাৎ 14-র পরে এখানে তাহলে বাড়বে 15, দেখো সেটাই বেড়েছে, 59 আর 15 কিন্তু 74 হয়। তাহলে 74-র পরে কোশ্চেন মার্ক যেখানে রয়েছে এখানে কত বাড়বে? এখানে বাড়বে 15-র পরের সংখ্যা, অর্থাৎ 16। অর্থাৎ এই যে 74 রয়েছে এর সঙ্গে যদি 16 যোগ করা হয় তাহলে দেখো এখানে কিন্তু হয় 90, অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, 90। এবং এটাও RRB এলাহাবাদ ASM এক্সাম 2009-তে প্রশ্নটা এসেছে। এবার আমরা কোশ্চেন নম্বর 4-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে এটা ধীরে ধীরে কমেছে এবং খুব সামান্যভাবে কমেছে, অর্থাৎ 210 থেকে শুরু হয়েছে 220-তে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এখানে তাহলে যে সামান্য কমেছে সেটা অবশ্যই বিয়োগের মাধ্যমেই কমেছে, 210 থেকে 195 এখানে কমলো -15, তারপরে 195 থেকে 175 এখানে কত কমলো? এখানে দেখো মাইনাস হয়েছে 20, তারপর 175 থেকে 150 এখানে কত মাইনাস হয়েছে? এখানে মাইনাস হয়েছে 25, এখানে মাইনাস হয়েছে কত? এখানে হয়েছে 30। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তো প্যাটার্ন দেখো অলরেডি আমরা পেয়ে গিয়েছি, এখানে যে মাইনাসটা হয়েছে সেটা 5-5 করে ধীরে ধীরে বেড়েছে, অর্থাৎ প্রথমে মাইনাস হয়েছে 15, তারপরে 5 বেড়ে হয়েছে 20-, তারপরে 25, তারপরে 30, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে 35। অর্থাৎ 120 থেকে যদি 35 মাইনাস হয় সেক্ষেত্রে হয় 85, এটি তাহলে আমাদের সঠিক উত্তর। এবং সঠিক অপশান তাহলে যেটা হবে সেটা দেখো অপশান সিতে রয়েছে 85। এবার আমরা কোশ্চেন নম্বর 5-এর সমাধানটা দেখে নেব। তো এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানে 3-এর পরে প্রথমে বেড়েছে 5, এখানে কত বাড়লো? এখানে বেড়েছে +2, 5-এর পরে হয়েছে 10, এখানে কত বাড়লো? এখানে 5-এর দ্বিগুণ বেড়েছে, 5 দুগুণে 10, 10-এর পরে এখানে আবার বেড়েছে 12, এখানে কিন্তু +2 করা হয়েছে, 12-র পরে আবার হয়েছে 24, এখানে 12-র সঙ্গে দেখো 2 গুণ করা হয়েছে, 12 দুগুণে 24, তাহলে 24-এর পরে এখানে হলো 26, এখানে বাড়লো 2, তাহলে এই যে কোশ্চেন মার্ক এখানে নির্ণয় করতে হলে 26-এর সঙ্গে অবশ্যই 2 গুণ করতে হবে, কারণ একবার যোগ হচ্ছে 2, একবার গুণ হচ্ছে 2, প্যাটার্ন আমরা পেয়ে গিয়েছি। সুতরাং 26-এর সঙ্গে 2 গুণ করলে হয় 26 দুগুণা 52, অর্থাৎ 52 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, এবং অপশান এ হবে এক্ষেত্রে সঠিক অপশান। এবার আমরা কোশ্চেন নাম্বার 6-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও দেখো ধীরে ধীরে বেড়েছে, কিন্তু যেহেতু সামান্য বেড়েছে অর্থাৎ এখানে যোগের পার্থক্য রয়েছে, তো কত করে যোগ করা হয়েছে বা কত করে বেড়েছে দেখো, এখানে 3-এর থেকে 8, এখানে কত বাড়লো? এখানে বাড়লো +5, 8-এর পরে 15, এখানে কত বাড়লো? এখানে বাড়লো +7, 15-এর থেকে 24, এখানে বাড়লো দেখো +9, 24-35, এখানে বেড়েছে +11। তো প্যাটার্ন কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম 5, 7, 9, 11, অর্থাৎ প্রত্যেকটা বিজোড় সংখ্যা কিন্তু এখানে যোগ করা হয়েছে, যেমন 5-এর পরের বিজোড় সংখ্যা 7, 7-এর পরে 9, 9-এর পরে 11। তাহলে এই যে 35-এর পরে কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে সংখ্যাটা নির্ণয় করতে হলে যে বিজোড় সংখ্যাটা যোগ করতে হবে সেটা হবে 11-র পরের বিজোড় সংখ্যা, অর্থাৎ 13, অর্থাৎ এখানে 13 যোগ হবে 35-এর সঙ্গে, অর্থাৎ এই 35-এর সঙ্গে যদি 13 যোগ করা হয় তাহলে কত হচ্ছে? তাহলে এই কোশ্চেন মার্কের স্থান হবে 48। তো সুতরাং কোশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি, 48। তো বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 7-এর সমাধানটা দেখে নেব। এখানে কত বেড়েছে? এখানে দেখো পারলো +11, 16-এর পরে 49, এখানে দেখো বেড়েছে +33, 49-থেকে 148, এখানে বেড়েছে 99। তো এবার তাহলে দেখো প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি 11, 33, 99, অর্থাৎ এখানে আবার 3 গুণ করে বেড়েছে, যেমন 3, 3, 11, 33,
সঙ্গে তিন, অর্থাৎ 33-এর 3 গুণ হচ্ছে 99। তাহলে এই 48-এর সঙ্গে এখানে এমন একটা সংখ্যা যোগ হবে যেটা এই 99-এর 3 গুণ হয়। তো 99-এর 3 গুণ কত হচ্ছে? 99-এর সঙ্গে 3 গুণ করলে হয় 297। অর্থাৎ এই 148-এর সঙ্গে 297 প্লাস করতে হবে, তাহলে হয় 544, অর্থাৎ 445। কোশ্চেন মার্কের স্থানে হবে 445, অর্থাৎ কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর হবে অপশান ডি, 445। এটি একটা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটা দেখো অনেকটাই বেড়ে গেছে, তো এখানে কিন্তু প্লাসের নিয়ম ফলো করলে হবে না, কারণ এখানে সিরিজ শুরু হয়েছে 1 দিয়ে এবং শেষ হয়েছে 216 দিয়ে, অর্থাৎ ডিফারেন্সটা অনেকটাই বেশি। তো এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে, আমি আগেও বলেছি স্কোয়ার কিউব মুখস্থ রাখতে। এখানে দেখো সেই নিয়মই ফলো করা হয়েছে, প্রথমে 1, তারপরে 8, তারপরে 27, অর্থাৎ 1 মানে এখানে কিন্তু 1-এর কিউব, 8 মানে 2-এর কিউব, 27 মানে 3-এর কিউব, 64 মানে 4-এর কিউব, 125 মানে 5-এর কিউব, 216 মানে 6-এর কিউব। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা সংখ্যার পরপর কিউব হয়েছে বা ঘন হয়েছে। তো সুতরাং কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা হবে অবশ্যই 7-এর কিউব। তো 7-এর কিউব হবে 7, 7, 49, তার সঙ্গে গুণ 7, অর্থাৎ এটা করলে হয় 343। অর্থাৎ এই 343 হবে সঠিক উত্তর, এবং কোশ্চেন নাম্বার 8-এর সঠিক অপশান হবে অপশান বি, 343। তো বন্ধুরা, তোমরা যারা এই ঘন মুখস্থ করেছো তারা কিন্তু এই সংখ্যাটা দেখলেই বুঝতে পারবে যে এগুলো বিভিন্ন সংখ্যার ঘন। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 9-এর সমাধানটা দেখে নেবো। এটাও কিন্তু তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে যে এটা কীভাবে করতে হবে। তো এই সিরিজটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হচ্ছে 1, 4, 9, 16, এগুলো কীভাবে এসছে, এগুলো কীভাবে এসেছে এটা দেখো। প্রথম 1 হচ্ছে 1-এর বর্গ বা 1-এর স্কোয়ার, 4 এসছে 2-এর বর্গ, 9, 3-এর বর্গ, 16, 4-এর, 25 হচ্ছে 5-এর, 5, 5, 25, 36-এর ক্ষেত্রে 6-এর স্কোয়ার, 6, 6, 36, 49-এর ক্ষেত্রে 7-এর বর্গ, 7, 7, 49, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে অবশ্যই হবে 8-এর বর্গ, অর্থাৎ 8, 8, 64, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9-এর সঠিক অপশান হবে অপশান সি, 64। এবার আমরা কোশ্চেন নাম্বার 10-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, তো এখানে দেখো 3-এর থেকে 5 এটা বাড়লো কত, এখানে বেড়েছে +2, 5-এর থেকে 10 এখানে বাড়লো +5, 10-17 এখানে বাড়লো কত, এখানে বাড়লো 7, 17-29 এখানে বাড়লো +12, তারপর 48 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +19। তো তাহলে এখানে সম্পর্কটা কী পেলাম? সম্পর্কটা দেখো 2, 5, 7, 12 এগুলোর সঙ্গে দেখো এখানে কিন্তু কোনো রকম সামঞ্জস্য এখনও পর্যন্ত নেই। তাহলে এখানে একটু বুদ্ধি করে দেখো পাওয়া যাবে, এই যে 2 আর 5 এই দুটো মিলে, অর্থাৎ এই দুটো যোগ করে কিন্তু পরবর্তী সংখ্যা 7 এখানে এসেছে। তারপরে সংখ্যা 5 আর 7, 7, 5, 12 এই দুটো দিয়ে কিন্তু এই 12 এসেছে, এবং এই যে 7 আর 12 এই দুটো দিয়ে কিন্তু 19 এসেছে। তাহলে 48-এর পরের সংখ্যা যেখানে কোশ্চেন মার্ক রয়েছে সেটা নির্ণয় করতে গেলে এই দুটো সংখ্যার যোগফল যেটা হবে, অর্থাৎ 12 এবং 19 যোগ করলে হয় 31, সেই 31 এখানে যোগ করতে হবে 48-এর সঙ্গে। এই 48-এর সঙ্গে যদি 31 যোগ করা হয় তাহলে কিন্তু এই কোশ্চেন মার্কের স্থানে হয় 79, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হবে অপশান ডি, 79। এটি কিন্তু বন্ধুরা একটা খুবই ভালো নিয়ম, খুবই সুন্দর নিয়ম, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। কোশ্চেনটা দেখো প্রিভিয়াস ইয়ারে দুবার কিন্তু এসে গেছে, এবং দুবারই এসছে রেলের পরীক্ষায়, 2009 এবং 2007। তো সুতরাং প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা কোশ্চেন নাম্বার 11-এর সমাধানটা দেখে নেব। এখানে যেভাবে সংখ্যাগুলো বেড়েছে দেখো, 2-এর থেকে 6 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +4, 6-এর থেকে 14 এখানে বাড়লো +8, 14-30 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +16, 30-62 এখানে বেড়েছে +32। তো তাহলে প্যাটার্ন দেখো আমরা পেয়ে গিয়েছি, এখানে সংখ্যাগুলো বাড়ছে দ্বিগুণ করে, যেমন এখানে 4-এর দ্বিগুণ 8 হয়েছে, 8 বেড়েছে, 4-2 8, এখানে 8-এর দ্বিগুণ 16 বেড়েছে,
ষোলো দুগুণা বত্রিশ, তাহলে এখানে সংখ্যাটা হবে, সেটা হবে এই বত্রিশের দ্বিগুণ, সেটা হচ্ছে 64। এই 64-এর সঙ্গে যদি এই 62 যদি যোগ করা যায় তাহলে যেটা হবে সেটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 126। অর্থাৎ কোশ্চেন নাম্বার 11-এর সঠিক অপশান হবে অপশান বি, 126। এবার আমরা কোশ্চেন নাম্বার 12-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেটা দেখো অনেকটাই বেড়ে গেছে, 4 দিয়ে শুরু হয়েছে 190 দিয়ে শেষ হয়েছে। তো কীভাবে এখানে বাড়লো? তো 4-এর থেকে 10 এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে প্লাস 6। 10-এর থেকে 22 এখানে কত বাড়লো? এখানে বাড়লো প্লাস 12। 22 থেকে 46 এখানে বাড়লো 24। তো দেখো তাহলে কিন্তু অলরেডি প্যাটার্ন আমরা এখানে পেয়ে গিয়েছি, এখানে ডবল সবসময় যোগ হয়েছে, মানে 6-এর দ্বিগুণ বা 6-এর ডবল হচ্ছে 12, 12 দুগুণে 24, এইভাবে যোগ হয়েছে। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে সংখ্যাটা নির্ণয় করতে হলে 24-এর দ্বিগুণ অর্থাৎ এখানে 48 যোগ করতে হবে 46-এর সঙ্গে। তাহলে এই 46-এর সঙ্গে যদি 48 যোগ করা হয় সেক্ষেত্রে হয় 94, অর্থাৎ কোশ্চেন নাম্বার 12-এর সঠিক অপশান হবে অপশান ডি, 94। আশা করি প্রশ্ন সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 13-এর সমাধানটা দেখে নেব। এখানে 3 থেকে 6, 6 থেকে 18, তারপরে 72 রয়েছে। তো এটা কিভাবে আসলো? এখানে দেখো 3 থেকে 6 এখানে 3-এর দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 3-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 3 দুগুণে 6, 6-এর পরে হয়েছে 18। এখানে দেখো 6-এর 3 গুণ করা হয়েছে, 3, 6, 18। এরপর 18-এর পরে হয়েছে 72, এখানে কত গুণ করা হয়েছে? 18-এর সঙ্গে এখানে দেখো 4 গুণ করা হয়েছে, 4, 8, 72। তো তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তো এখানে গুণটা দেখো ধীরে ধীরে এক এক করে বাড়ছে, 2, 3, 4। তাহলে এবার 72-এর সঙ্গে যেটা গুণ হবে সেটা 4-এর পরের সংখ্যা, অর্থাৎ 5 গুণ হবে। 72-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে হয় 360, অর্থাৎ কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর হবে অপশান ডি, 360। এবার আমরা কোশ্চেন নাম্বার 14-এর সমাধানটা দেখে নেব। এখানে সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়ে গেছে, যেমন এখানে 2-এর থেকে 5 বাড়লো, কত বাড়লো? এখানে বাড়লো 3, 5-এর থেকে 9 এখানে 4, 9-এর থেকে 14 এখানে বাড়লো 5, 14 থেকে 20 এখানে 6, এখানে 7। তো প্যাটার্ন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, দেখো এখানে পরপর সংখ্যাগুলো এক এক করে বাড়ছে এবং সেগুলোর যোগ করা হচ্ছে। 27-এর পরে 35 এখানে বেড়েছে 8, 35-এর পরে 44 এখানে বেড়েছে 9। তো তাহলে এখানে যে কোশ্চেন মার্কের স্থানে এখানে 9-এর পরে সংখ্যা অর্থাৎ 10 বাড়বে, এটা হবে 44 আর 10, 54। এই প্রশ্নটা ভীষণই সহজ। তো আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে 54, অর্থাৎ কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হবে অপশানে 54। এবার আমরা কোশ্চেন নাম্বার 15-এর সমাধানটা দেখে নেব। এখানে 2-এর পরে 6 হয়েছে, এখানে কত বাড়লো? এখানে 4 বেড়েছে, 6-এর পরে 14 এখানে বেড়েছে দেখো 8, 8 আছে 14, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কের সঠিক উত্তর নির্ণয়ের জন্য অলরেডি কিন্তু প্যাটার্ন দেখো আমরা পেয়ে গেছি, এখানে 4-এর পরে 8 হয়েছে, অর্থাৎ 4-এর ডবল বা 4-এর দ্বিগুণ। তো সুতরাং 14-এর পরে যে সংখ্যাটা হবে সেটা 8-এর দ্বিগুণ, অর্থাৎ 16 কিন্তু যোগ হওয়া উচিত। তো তাহলে আমরা দেখি এখানে 16 আর 14 যোগ করলে যেটা হয় সেটা হয় 30 কোশ্চেন মার্কের স্থানে। তাহলে এবার এই যে 62 হলো সেটা 16-এর দ্বিগুণ, অর্থাৎ 16 দুগুণে 32 নিশ্চয়ই যোগ হয়ে 62 হওয়া উচিত। তো সেটাই দেখা হয়েছে, 30 আর 32 যোগ করলে 62 হয়, অর্থাৎ এই যে 30 উত্তরটা আমাদের একদম সঠিক, অর্থাৎ কোশ্চেন নাম্বার 15-এর সঠিক অপশান হবে অপশান বি, 30। তো তাহলে বন্ধুরা এই কোশ্চেন নাম্বার 15-এর সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 9। এই নাম্বার সিরিজ অধ্যায়ের বাকি পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিও ক্লাস থেকে তোমরা উপকৃত হলে এই ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো অনেক অনেক করে শেয়ার করো। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এ পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।